What's up guys, this is Shuruz, welcome back and if you haven't subscribed to my channel, don't forget to subscribe and press the bell icon and press the bell icon. If you have a video update, please join me. Today's video is a very good video because I am going to talk to you overall. Forearm, okay, the whole list is your workout. So, if you want to talk to me forearm, okay? এরকম ফোরাম চাও তো তোমাদেরকে আমি একটা এক্সারসাইজ দেখাবো ওয়ান মাত্র একটাই তোমাদেরকে এক্সারসাইজ দেখাবো এক্সারসাইজটা তোমরা যদি পারফর্ম করো তোমাদের 100% ফোরাম গ্রোথ করতে সাহায্য করবে 100% তো এইটা যে করার জন্য তোমাদের না কোনো জিমে যেতে হবে না কোনো জায়গায় যেতে হবে তোমাদের বাড়িতে করতে পারো তো এক্সারসাইজটা হলো তোমরা দেখতে পাচ্ছ এটা বাড়িতে বানানো তোমরা সাধারণ শুধু পাকাবে ঠিক আছে পুরোটা তোমরা দেখতে পাচ্ছ এবং ছাড়বে তো এই এক্সারসাইজটা তোমরা যদি করো তো অবশ্যই তোমাদের কিন্তু গ্রোথ হবে তোমাদের ফোরআর্মে তো আমি ভালোমতো তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরোটা স্ট্রেচ টান করবে এবং ধীরে ধীরে করবে এবার ছেড়ে দেওয়ার সময় একবারে ছাড়বে না ছেড়ে দেওয়ার সময়ও তোমাদের কিন্তু এভাবে উল্টা রিভার্স করে ছাড়তে হবে তো এই হাতে দেখাই এই দেখো রিভার্স করে তোমাদের ছাড়তে হবে উঠানোর সময় পুরো এইভাবে উঠাতে হবে এটা বানানোর পদ্ধতি তোমাদের বলে দিই আমি একটা দড়ি নিয়েছি একটা পাইপ সেটাকে আমরা যে দেখতে পারো ফটো করেছি এবং এটা একটা কলের নিচে ওটাকে কি বলা যায় না ওই জিনিসটা এটা যদি তোমাদের না থাকে তোমরা যে কোনো একটা ইট হোক যে কোনো কিছু বাঁধে নেবে এটা ওয়েট হবে মোটামুটি 2 কিলো খুব বেশি হলে 2.5 কিলো ওয়েট হবে তার থেকে বেশি নাই তো অবশ্যই এই ওয়ার্কআউটটা করো তোমাদের কিন্তু ফোরআর্ম 30টা করে 3 সেট করো ব্যাস তাহলেই দেখবে তোমাদের ফোরআর্ম একবারে সেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আমার এখানে ফলো করে নিও থ্যাংক ইউ টেক কেয়ার অ্যান্ড বাই বাই